এবার নটা মুরগি রয়েছে, ধরো গড়ে সাতটা করে দিল, এবার যখন হচ্ছে 50টা মুরগি থাকবে বা 100টা মুরগি থাকবে, তাহলে তখন কটা করে ডিম দেবে ভাবো। ডিম মুরগি পালন করেও লাভ আছে। তো ছটা ডিমের মধ্যে একটা বাচ্চা ফুটেছে, দুটো ডিম নষ্ট হয়ে গেছে আর তিনটে ডিম রয়েছে। আর এখন এদের ছোট্ট খোপের মধ্যে আটকে রেখে লাভ নেই, আমি ভাবছি আজকের কলোনির মধ্যে ছেড়ে দেবো। রে তেরি জিও, এটাই তিনটে ডিম, এটাই একটা ডিম, চারটে, মানে মা সকালবেলা দুটো নিয়ে গেছে, আমি একটা নিয়ে গেছি তিনটে, আর এই যে চারটে, টোটাল আজকে দিল সাতটা। যাও যাও তোমরা যাও, বেরো 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 বেরো, যাও 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 যাও, বাস। ওরে বাচ্চাগুলো তো বেশ ভালোই ওড়া শিখে গেছে, এই দেখো উঠছে দেখো কেমন। ওরে আরে তোমরা সবাই চলে এসেছো, এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। তো এখন আমি চলে এসেছি মুরগির ঘরে ডিম গোড়াতে। তো সকাল সকাল মা হচ্ছে দুটো ডিম নিয়ে চলে গেছে আর একটা ডিম দিয়েছে, আমি এই একটা ডিম আনতে এসেছি। এই যে ডিম, টোটাল হলো তিনটে। তো কালকের হচ্ছে ছটা ডিম দিয়েছিল, তারপরে আরও একটা ডিম দিয়েছিল, টোটাল সাতটা ডিম দিয়েছিল। আজকের এই পর্যন্ত তিনটে ডিম দিয়েছে, আরও দেবে ওরা। খাবার জল ফল সকাল সকাল দিয়ে দিয়েছিল মা, তো মোটামুটি তিনটে আপাতত হয়েছে, আরও কিছু ডিম হয়তো দেবে। তো দেখো এই ডিম মুরগি পালন করেও কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করা যায়। তো দেখো আমরা কিন্তু ডিম কিনে খেতাম, আমাদের যে চিকু রয়েছে চিকুর জন্য ডিম কিনে আনা হতো, কিন্তু আমাদের বাড়িতে যে নটা ডিম মুরগি থাকার কারণে আর কিন্তু কোনো ডিম কিনতে হয় না। তো কোনো দিন ছটা দেয়, কোনো দিন সাতটা, কোনো দিন আটটা, কোনো দিন নটা পর্যন্ত ডিম দেয়। তো গতকালকে সাতটা দিয়েছে, তার আগের দিন চারটে, তার আগের দিন মনে হয় নটা দিয়েছিল, আর আজকে তিনটে দিয়েছে। তো এরপরে হয়তো ডিম দেবে, ডিম মুরগি পালন করেও লাভ আছে। এই নটা মুরগি ধরো গড়ে সাতটা করে দিল, ঠিক আছে, গড়ে সাতটা করে দিল। এবার খাওয়ার তো দিতে হবে, আমাদের ডিম মুরগির মেস সঙ্গে হচ্ছে ঝিনুক কুড়া সঙ্গে কুড়া মিক্সড করে দেওয়া হয়। এবার নটা মুরগি রয়েছে, ধরো গড়ে সাতটা করে দিল, এবার যখন হচ্ছে 50টা মুরগি থাকবে বা 100টা মুরগি থাকবে, তাহলে তখন কটা করে ডিম দেবে ভাবো। আর তখন তো পাইকারি ধরা থাকবে, তো একসঙ্গে অনেক ডিম বিক্রি হবে, সেরকম প্রফিটও পাবে। ডিম মুরগি পালন করেও মাসে অনেক টাকা ইনকাম করা যায়। আর একটা জিনিস, গতকালকের আর আজকের চিকুর সঙ্গে হেভি খেলা হচ্ছিল, তো ওই ভিডিওটা তোমরা ততক্ষণ দেখো। আর আমি ওই সাইডে যাই, ওই সাইডে গিয়ে আমার সমস্ত পাখিদের সবাইকে হচ্ছে খাওয়ার দিতে হবে। সকাল সকাল গেছিলাম ঘাস আনতে, ঘাস টাস নিয়ে চলে এসেছি, খরগোশ গিনিপিগদের এদের তো ঘাস দিতে হবে, আর জাবা পাখি বদ্রি পাখি ককটেল লাভবার্ড এদেরকে তো খাবার দিতে হবে। গতকালকে আমি ডিম মুরগির মেস কিনে এনেছিলাম 2 কিলো, আমাদের এখানে হচ্ছে ডিম মুরগির মেস 40 টাকা কিলো, আর ঝিনুকগুড়া হচ্ছে 1 কিলো 20 টাকা, মানে কিলো 20 টাকা করে, আর কুড়া হচ্ছে 1 মন, মানে 40 কেজি কুড়া আমাদের এখানে 450 টাকা করে। তো তোমাদের ওইদিকে কত টাকা করে কী চলছে একটু জানিও তো। আর হ্যাঁ, আমাদের এখানে পাখির দানা তোমার ছোটোটা হচ্ছে 65 টাকা কিলো, আর বড়োটা হচ্ছে 70 টাকা কিলো। তো তোমাদের এদিকে কেমন কী দাম চলছে একটু জানিও তো। দেখো পাখি পালন করে কিন্তু লাভ করা যায় যখন অনেক পাখি থাকবে, কিন্তু এখন যে পজিশানটা হয়ে গেছে, মানে পাখির দাম কমে গেছে, খাবারের দাম বেড়ে গেছে, তো পাখি পালন করলে এখন অনেকেরই কিন্তু লস যাচ্ছে। তো আমার শখের বসে আমি পালন করেছি, তো একসঙ্গে মোটামুটি এবার কী প্ল্যান করেছি জানো, এবার হচ্ছে সব রকম পাখি রাখবো, মানে প্রত্যেকটা কবে দুটো দুটো করে পাখি রাখবো। এবার এই ধরো জাবা পাখি এসে একটা পুরোটা নিয়ে নিল যেমন, তো এমন করবো না, জাবা পাখি হয়তো দুটো খোপ বা তিনটে খোপ এমন থাকবে, আর বাকি খোপে কিছুটা ফিঞ্চ পাখি থাকবে, কিছুটা লাভবার্ড থাকবে, কিছুটা ককটেল থাকবে, এমন করে করে প্ল্যান করবো ভাবছি। তো গতকালকের আর আজকে চিকুর সঙ্গে খেলা করছিলাম, তো সেই ভিডিওটা তোমরা ততক্ষণ দেখো। আমি ওই সাইডে গিয়ে আমার সমস্ত পাখিদের খরগোশ গিনিপিগদের সবাইকে ততক্ষণ খাবারটা দিয়ে দেই।
এই দেখো টোটাল তিনটে ডিম হয়েছে। তো এখন মোটামুটি এই যে জাবা পাখি ঘুঘু ফিঞ্চ সবাইকে হচ্ছে মোটামুটি খাবার জল দেওয়া হয়ে গেছে। এদিকে হচ্ছে খরগোশ গিনিপিকদের এই যে কলমি শাক টাক দেওয়া হয়েছে, ঠিক আছে। আর পাখির যে দানা বেরিয়েছিলো ওর যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো এখানে দিয়েছি। এই যে এখানে কিছু খরগোশ গিনিপিক খেতে এসছে, ওখানে কিছু গিনিপিক তোমার কলমি শাক খাচ্ছে। এই যে প্রেগনেন্ট গিনিপিকটাকে এখানে কলমি শাক দেওয়া হয়েছে, ও খাচ্ছে। আর ইঁদুরগুলোকে কলমি শাক দিয়েছিলাম, মুড়ি দিয়েছিলাম, খেয়ে দিয়ে পেট মোটা করে শুয়ে পড়েছে। আর অ্যাকোরিয়ামের মাছ যেমন কে তেমন, ওই যে রেম্বো মাছটা ভেতরে ঢুকে আছে, খাবার দিয়েছিলাম, খাবারগুলো খেয়ে নিয়েছে। হ্যাঁ, সবগুলো খাবার খেয়ে নিয়েছে। আর আগের দিন তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, বাজরিকার পাখি একটা ডিম বের করে দিয়েছিল, আবার একটা বের করে দিয়েছে। দেখো ওই যে আর বাচ্চা ফুটেছে কিনা একবার চেক করে নিই। একটাই বাচ্চা ফুটেছে আর তিনটে ডিম রয়েছে। এই ডিমটাও ফেটে গেছে নাকি এই যে সাইডে, এটা মনে হয় বাচ্চা বেরোবে মনে হচ্ছে, কী হয় দেখা যাক। তো ছটা ডিমের মধ্যে একটা বাচ্চা ফুটেছে, দুটো ডিম নষ্ট হয়ে গেছে আর তিনটে ডিম রয়েছে। দেখা যাক এখান থেকে আবার কোনো ডিম নষ্ট হয় কি না। এবার এত নষ্ট হলো কেন ব্যাপারটা বুঝতে পারছি না ঠিক। আর আজকের আমাদের যে বাজরিকের পাখির বাচ্চাগুলো ছিল, চারটে বাচ্চা, এই যে বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকটা। তো মোটামুটি এদের বয়স দেড় থেকে দু মাস মতো হয়ে গেছে। আর আমাদের এই যে ডায়মন্ড ঘুঘু পাখির বাচ্চাটা, ওর বয়স কত, পাঁচ ছ মাস মতো হয়ে গেছে। তো মোটামুটি ও একা ছিল, ওর মন খারাপ করছিল, ঠিক আছে। আর চারটে বাচ্চা কি বলতো, এদের হচ্ছে দেড় দু মাস মতো বয়স হয়েছে। তো আর এখন এদের ছোট্ট খোপের মধ্যে আটকে রেখে লাভ নেই, আমি ভাবছি আজকের কলোনির মধ্যে ছেড়ে দেবো। তো এই ঘুঘুটা একা ছিল, তো মেল যখন নিয়ে আসবো তখন ওর সঙ্গে পেয়ার করে দেবো। এখন আপাতত কলোনির মধ্যেই থাকুক, বড় ঘরের মধ্যে থাকুক, ছোটাছুটি করুক। আরে বাস, আমাদের মুরগি কতগুলো ডিম দিয়েছে, এখানে একটা ডিম আর এখানে মনে হয় তিনটে মতো ডিম রয়েছে। তো ফটাফট আগে ডিমগুলো গুঁড়িয়ে নিয়ে আসি, না হলে ওরা ডিমগুলোকে ফাটিয়ে দেবে। আশা করি ফাটাবে না, কারণ ঝিনুক গুঁড়া দেওয়া হয়। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মুরগি কিন্তু পরে ডিম দেবে। তো সকালবেলা মা দুটো নিয়ে গেছে, আমি একটা নিয়ে গেছি, আর কটা দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। রে তেরি জিও, এটাই তিনটে ডিম, এটাই একটা ডিম, চারটে। মানে মা সকালবেলা দুটো নিয়ে গেছে, আমি একটা নিয়ে গেছি তিনটে, আর এই যে চারটে, টোটাল আজকে দিল সাতটা, আরও সম্ভবত মনে হচ্ছে দেবে। তো চলো ডিমগুলো গুঁড়িয়ে নিই। এই একটা, এই একটা, এই একটা আর এই একটা, টোটাল চারটে। এ আবার বসছে, এ মনে ডিম দেবে। এমন দুটো ক্যারেট দেওয়া রয়েছে আর খড়গুলোকে কুচি কুচি করে দেওয়া রয়েছে, এরা কিন্তু এখানেই ডিম দেয়, না হলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকতো। তো এই প্ল্যানটা কেমন একটু জানিও, তোমাদের যদি বাড়িতে ডিম মুরগি থাকে তোমরা এরকম করতে পারো। এরকম ক্যারেট নেবে, ক্যারেটের মধ্যে খড় কুচিয়ে করে রেখে দেবে, ওরা নিজেদের মতো এসে ডিম দিয়ে আবার বাইরে বেরিয়ে যাবে। এই দেখো আমার হাতে এখন রয়েছে চারটে ডিম, আর মা সকালবেলা দুটো নিয়ে গেছে, আমি একটা নিয়ে গেছি তিনটে, আর এই যে চারটে, সাতটা। আজকের আমাদের মুরগি সাতটা ডিম দিল, আরও সম্ভবত ডিম দেবে মনে হচ্ছে। দেখা যাক আরও যদি ডিম দেয় দেবে। চলো পাখিগুলোকে আজকের নতুন ঘরে ছেড়ে দিই, মানে কলোনির মধ্যে ছেড়ে দিই। এই দেখো কলোনির মধ্যে জাভা, লাভবার্ড আর ককটেল রয়েছে, আর আজকের এই যে ডায়মন্ড ঘুঘু আর বদ্রি পাখির বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম। এই বেরিয়ে গেছে ডায়মন্ড ঘুঘু পাখির বাচ্চাটা। যাও যাও, তোমরা যাও, বেরো 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 বেরো, যাও 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 যাও। বাস, ওরে বাচ্চাগুলো তো বেশ ভালোই ওড়া শিখে গেছে। এই দেখো উঠছে, দেখো কেমন, ওরে জিও, ওই দেখো উঠছে কেমন, বাস বসে গেল। ফাইনালি আমাদের এই যে কলোনির মধ্যে বাজরিকের পাখির বাচ্চা সঙ্গে ডায়মন্ড ঘুঘু পাখির বাচ্চা ছেড়ে দিলাম। ঘরটা এবার একটু ভরা ভরা লাগবে। তো কেন ছাড়লাম বলতো, বাজরিকের পাখির বাচ্চাগুলো এখন অ্যাডাল্ট হতে চার মাস মতো সময় লাগবে। তো ততদিন কি খোপের মধ্যে থাকবে, তার থেকে ভালো কলোনির মধ্যে থাকুক, বড় ঘর পাবে, ওড়াউড়ি করবে ভালোভাবে, তাই জন্য ছেড়ে দিলাম। তো আজ হচ্ছে 6 সেপ্টেম্বর আর এখন বাজে সকাল ছটা, চলে এসেছি নামখানা স্টেশনের কাছে, ওই যে পেছনে নামখানা স্টেশন। তো কেন এসেছি নিশ্চয়ই বুঝতে পারছ, মর্নিং ওয়াক করতে এসেছি। আমার মর্নিং ওয়াক করা হয়ে গেছে, আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে ওই 4:55 দিকে,
তো এসে হচ্ছে তোমার তিন পাক মতো মেরেছি নামখানা স্টেশন চত্বরে। তারপরে হচ্ছে তোমার এই যে বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে আমাদের আরও একটা কচি আছে, সেই কচিকে হচ্ছে মর্নিং ওয়াক করতে নিয়ে এসছি। এই যে কচি মর্নিং ওয়াক করতে এসছে, আর ওর না ওই যে তোমার একটা নতুন চেন যেটা ওই যে পরানো আছে, সঙ্গে আর একটা যে পুরনো চেন ছিল দুটো জয়েন্ট করে দিয়েছি। নাহলে ছোটো হলে কি হয় না তোমার একটুখানি হয় আর কি, আর বড় করে দিয়েছি কতটা জায়গা জুড়ে। এখন মর্নিং ওয়াক করতে এসছে, তারপর বাড়িতে যাব। কাঁচা ছোলা ভেজানো রয়েছে, আমিও খাবো, চিকুও খাবে। চিকু ছোটো ছোটো চিকু ছোটো, অনেকটা বড় চেন তো অনেকটা দূরে ছুটতে পারবে। ওর না মুখে একটু গার্ড পরাতে হবে, ওই যে গার্ডগুলো পাওয়া যায় ওই গার্ডগুলো পরাতে হবে, কারণ ও হচ্ছে তোমার নোংরায় মুখটুক দেয় আর কি, রাস্তায় নোংরা টোংরা পড়ে থাকলে মুখটুক দেয়। এখানে 15-20 মিনিট মতো থাকবো, থেকে ঘোরাঘুরি করে তারপরে বাড়িতে যাব, কাঁচা ছোলা খাবো। তারপর হচ্ছে ওই 9-10টার দিকে স্টেশন থেকে পাউরুটি আর কলা নিয়ে যাব, আর বাড়ির তো ডিম রয়েছে, ডিম সিদ্ধ হবে, দিয়ে দুজন মিলে খেয়ে নেব। আর আমাদের চিকু কাঁচা ছোলা খাবে, পাউরুটি কলা খাবে, ডিম সিদ্ধ খাবে। হাই হাই কুকুর দেখছি, কুকুর দেখে কেমন হচ্ছে দেখো। হাই হাই পালিয়ে 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 চোর 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 দেখি চোর 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 চোর। হাই গরুও ভয় আসেনি, আমি হচ্ছে চিকুকে কোলে তুলে নিয়েছিলাম, নাহলে গরু ভয় পাচ্ছিল। তো আমি চলে এসেছি, তার কারণ দেখো স্টেশনে কিন্তু অনেক কুকুর টুকুর থাকে, ঠিক আছে, যার কারণে আমি চলে এসেছি। এবার আমার চিকু রয়েছে, এবার ভয়টা কী বলতো, একবার কামড়ে টামড়ে দিলে না ওটাই একটা ভয় আর কি। আর আমি একা রয়েছি, আর স্টেশনে এক ঝাঁক কুকুর থাকে, একটা আসা মানে সবাই তেড়ে নিয়ে চলে আসবে, তাই জন্য চলে আসছে। আর এ যা ডেঞ্জারিস, সে এত বড় কুকুরকে দেখে তাদের খেদা দিয়ে যাচ্ছে। চ চ চ চ চ কচ্ছ চিকু চ আয় ফেলে ফেলে চ কচ্ছ 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 চ চ সোজা কচ্ছ সোজা কচ্ছ সোজা ঘর। তো মর্নিং ওয়াক করে এসে ব্রাশ ফ্রাশ করে এখন একটু শুয়ে পড়েছি আমি আর চিকু। এই দেখো চিকু বাবু ঘুমাচ্ছে। চিকুকে হচ্ছে ছোলা খাওয়ানো হয়ে গেছে, তারপর এই যে পার্লেজি বিস্কুট দেওয়া হয়েছে, পার্লেজি বিস্কুট খাচ্ছে। নাও সবগুলো খেয়ে নাও, টুকটুক করে খেয়ে নাও সবগুলো। হ্যাঁ এই তো গুড বয়। খাও 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 খেয়ে নাও। না 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 দাঁড়াও